রাজ্যে আলু চাষকে আরো উন্নত করতে নতুন ভাবে উন্নত পদ্ধতিতে আলুর বীজ তৈরি করতে উন্নত মানের গ্রিন হাউস তৈরি করে ত্রিপুরা কৃষক কল্যাণ দপ্তরের হর্টিকালচার বিভাগ নাগিছড়াস্থিত কৃষি গবেষণা কেন্দ্রে তৈরি করা হয় এই গ্রিন হাউস এবং উন্নত প্রযুক্তিতে আলু বীজ তৈরি করা হবে এখানে এবং পরবর্তী সময় কৃষকদের হাতে তা তুলে দেওয়া হবে ত্রিপুরা সরকার কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তর হর্টিকালচার বিভাগের উপ অধিকর্তা ডক্টর রাজীব ঘোষ এই বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিতভাবে জানিয়েছেন ব্যুরো রিপোর্ট সোশ্যাল বাংলা ত্রিপুরা রাজ্যে যে আলু চাষের মূল সমস্যা সেটা হচ্ছে সংশ্লিষ্ট বা গুণমান সম্পন্ন আলুর বীজ কারণ আলুর বীজ উৎপাদন আমাদের ত্রিপুরা রাজ্যে হয় না টু পটেটো সিড বা আলুর প্রকৃত বীজ উৎপাদন ছাড়া এমনিতেই আলুর বীজ উৎপাদন বাইরে হয়ে থাকে এখন এই এই সমস্যাটা ত্রিপুরা রাজ্যের আপামর কৃষকদের তো কৃষকরা এই আলুর বীজ সংগ্রহ করতে গুণগত সম্পন্ন বা সংশ্লিষ্ট বীজ সংগ্রহ করতে খুব ব্যাগ পেতে হয় ওই সমস্যাকে মাথায় রেখে ত্রিপুরা রাজ্য সরকার একটা যে পরিকল্পনা ইতিমধ্যে গৃহীত হয়েছে এবং তার সঙ্গে যে কাজটা শুরু হয়েছে সেটা হচ্ছে আলুর এপিক্যাল রুটের কাটিং দিয়ে সস্তায় এবং কীভাবে অতি কার্যকর রূপে এবং কৃষকদের খুব সহজ কৃষিবান্ধব বা ফার্মার্স ফ্রেন্ডলি একটা প্রযুক্তি যেটা রাজ্যে আমরা আজকে যেটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে টিস্যু কালচারের যে উৎপাদিত যে আলুর চারা তার অগ্রজকাণ্ড বা এপিক্যাল রুটের কাটিং দিয়ে আমরা এখন পোর্ট্রেটে বসিয়ে সেটা আমরা মাদার বেড তৈরি করছি যেখানে প্রায় 50,000 এখানে আপনারা দেখছেন যে 50,000 চারা বসানোর জন্য 500 স্কোয়ার মিটার আমাদের ফ্যান প্যাট কুলিং সিস্টেম বা একটা হাইটেক একটা গ্রিন হাউস বা পলি হাউস একটা ইয়ে হয়েছে তৈরি করা হয়েছে সরকারের উদ্যোগে এখানে হর্টিকালচার রিসার্চ কমপ্লেক্স নাগিছড়াতে এই এখান থেকে আজকে আমাদের ভূমি পূজা দিয়ে এটার সূচনা করা হয় এবং আগামী দিনে এখান থেকে যে উৎপাদিত আলুর বীজ হবে সেটা কিন্তু আমরা কৃষকদের মধ্যে বিতরণ করব এবং আমাদের যে লক্ষ্য আগামী 5 বছরে ত্রিপুরা রাজ্যের যে প্রয়োজনীয় সংশ্লিষ্ট বা গুণমান সম্পন্ন যে আলুর বীজ রাজ্যের কৃষকরা উৎপাদন করতে পারবে এবং আমাদের কারিগরি সহযোগিতা এবং টেকনোলজিক্যাল যে সাপোর্ট আছে রাজ্য সরকারের উদ্যোগে সেটা কিন্তু আমরা যেটা ইন্টারন্যাশনাল পটেটো সেন্টার বা সিপ যেটা লিমা পেরু সাউথ আমেরিকায় রয়েছে তার সঙ্গে আমরা যৌথ উদ্যোগে কিন্তু কাজটা করছি ইতিমধ্যে আমরা উত্তর পূর্বাঞ্চলের আসামে এটা মানে অতি সফলতার সঙ্গে চাষ হচ্ছে কৃষকরা নিয়ে নিয়েছে এবং মেঘালয়তে এই কৃষকরা নিজেরা নিজের বীজ উৎপাদন করছে এবং নিজেরা বিক্রি করে ওনাদের আর্থসামাজিক অবস্থার উন্নতি হচ্ছে এবং এই আলুর বীজ উৎপাদনকে একটা ব্যবসাভিত্তিক রূপ দিয়ে আমাদের দেশে মেঘালয়ের চাষির একটা উদাহরণ তৈরি করতে সক্ষম হয়েছে এবং তদ্রূপ কর্ণাটকে ব্যাঙ্গালোরে সেম প্রযুক্তিতে ওনারা করছেন আমরা রাজ্যে চাইছি যে রাজ্যের টাকা রাজ্যেই থাকুক আলুর বীজ আমাদের কৃষকরা সেই পরিমাণ টাকা পাক এবং তার আয় বাড়ুক এবং অতিরিক্ত মুনাফা পেয়ে কৃষকদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন হোক এবং কেন্দ্রীয় সরকারের যে একটা স্লোগান রয়েছে যে দ্বিগুণ করা সেটা দ্বিগুণ তো হবেই তার সঙ্গে কৃষকরা নিজের নিজে উৎপাদন করতে পারবেন এবং তার যে পার্শ্ববর্তী কৃষক বা নাইবারিং ফার্মার আছে ওনাদেরকেও সাহায্য করতে পারবেন এই নিয়ে আজকে আমাদের এই এপিক্যাল রুটের কাটিং বা অগ্রচকাণ্ড দিয়ে যে আলুর বীজ উৎপাদন যে প্রযুক্তি আজকে আমরা ইয়ে করলাম আজকে শুক্রবার আজকে হলো এখানে নাগিছড়া এই গ্রিন হাউসে এবং আগামী দিনে এটা কৃষকদের জন্য সহায়ক হবে বলে আমরা সবাই আশা রাখছি শকুন গোল্ড বিগত 25 বছর ধরে দৈনন্দিন রান্নার জন্য বহু গৃহিণীর প্রথম পছন্দ 100% বিশুদ্ধ একমার্ক যুক্ত কাচ্চি খানি খাঁটি সর্ষের তেল আপনার রান্নাকে করে তোলে সুস্বাদু মুখরোচক শকুন গোল্ড ভরতপুর রাজস্থান হার্টবিট মাল্টি স্পেশালিটি ডক্টরস ক্লিনিকে আপনারা প্রত্যেক দিনই পেয়ে যাচ্ছেন বিভিন্ন সুপরামর্শ চিকিৎসক দাতাদের আজ এবং আগামী বেশ কিছুদিন ধরে থাকবেন এমনই কিছু প্রখ্যাত চিকিৎসকরা আগামী 9 আগস্ট রোজ বুধবার ডক্টরস ওপিডিতে থাকছেন ডক্টর পার্থ কর্মকার কিডনি বিশেষজ্ঞ কিডনি সংক্রান্ত রোগে ভুগে থাকলে অবশ্যই আপনাদের চিকিৎসা পরামর্শ দেবেন ডক্টর পার্থ কর্মকার কনসালটেন্ট নেফ্রোলজি অ্যান্ড কিডনি ট্রান্সপ্লান্টস
আগামী 12 আগস্ট রোজ রবিবার আগরতলা রামনগর হার্টবিট ক্লিনিকে পরিষেবা প্রদান করবেন ডক্টর অমিতাভ চক্রবর্তী। বিভিন্ন অ্যালার্জি এবং শ্বাসকষ্টজনিত রোগীদের অবশ্যই পরামর্শ দেবেন তিনি। বিগত 3 বছর ধরে ত্রিপুরায় অনেক রোগী ওনার চিকিৎসার মাধ্যমে সুস্থ রয়েছেন। তার পাশাপাশি সুগার ক্লিনিকে প্রতি শনি এবং রবিবার থাকছেন ডক্টর পরম কর, ট্রেন্ড ইন ডায়াবেটোলজি। তাছাড়াও থাকছে চিকিৎসকদের পরামর্শ, ডায়েটিশিয়ানদের পরামর্শ, পরীক্ষা নিরীক্ষা, চক্ষু চেক আপ, ফিজিওথেরাপি, ডায়াবেটিক নিউরোপ্যাথি স্ক্রিনিং, ফুড কেয়ার অবশ্যই থাকছে। তার জন্যে আর দেরি না করে অ্যালার্জি ক্লিনিক, সুগার ক্লিনিক এবং তার পাশাপাশি কিডনি ক্লিনিকে যোগাযোগ করতে পারেন হার্টবিট মাল্টি স্পেশালিটি ডক্টরস ওপিডিতে। আমাদের ঠিকানা রামনগর 2 আগরতলা ওয়েস্ট ত্রিপুরা। যোগাযোগের জন্য অবশ্যই অতি সত্বর আমাদের সাথে যোগাযোগ করুন 9640947779 অথবা 9774241220 নম্বরে।